দশম বার্ষিক মহকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোতুলপুরে। বিষ্ণুপুর মহকুমার 12টি সার্কেলের 48টি ইভেন্টের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো কোতুলপুর মোহিনী মোহন ময়দানে। প্রাথমিক নিম্ন বুনিয়াদী অঙ্গনওয়াড়ি শিশু শিক্ষা কেন্দ্র এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের এই ক্রীড়া প্রতিযোগিতা বলে জানা গিয়েছে। মোট 48টি ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীরাও পারদর্শিতার ভিত্তিতে এই খেলায় অংশগ্রহণ করেন। এই খেলায় উপস্থিত ছিলেন 12টি সার্কেলের এসআই, শিক্ষক, ছাত্রছাত্রী, বাঁকুড়া ডিপিএসসির চেয়ারম্যান বসুমিত্র সিংহ, কোতুলপুর বিধানসভার বিধায়ক হরকালী প্রতিহার, কোতুলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মুনমুন মিদ্দা, কোতুলপুরের বিশিষ্ট সমাজসেবী তরুণ কুমার নন্দীগ্রামী, কোতুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর প্রসেনজিৎ সরকার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিশিষ্ট ব্যক্তিরা এই খেলার সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। আজকের খেলা একটি অত্যন্ত সফল ইভেন্ট, স্থানীয়ভাবে এবং বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত 12টা চক্রের প্রতিটি এসআই, প্রতিটি এআই, প্রতিটি শিক্ষক, প্রতিটি ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সরকারি আধিকারিক, তারা যেরকমভাবে সাহায্য সহযোগিতা করছেন সেটা দেখে আমি অভিভূত। আমি এই খেলার সাফল্য কামনা করছি এবং প্রতিটি ছাত্রছাত্রী যাতে এখান থেকে একটা পজিটিভ বার্তা নিয়ে যেতে পারে আমি সেই আশা পোষণ করছি। আমার নাম বসুমিত্র সিংহ, আমি বাঁকুড়া ডিপিএসসি চেয়ারম্যান। আজকে যে আমাদের বিষ্ণুপুর মহকুমা সার্কেলের পুরো সাব ডিভিশনের যে বোর্ড, মহকুমার প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদী বা তোমার মাদ্রাসা প্রাথমিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে নিয়ে যে কোতুলপুর ব্লকে যে মোহিনী মোহন ময়দানে যে একদম সুন্দর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যেভাবে একটা ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দশমতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো, এতে আমাদের বাঁকুড়া জেলার ডিপিএসসি বোর্ডের চেয়ারম্যান ম্যাডাম আছেন এবং সমস্ত এসআই এবং জয়েন্ট বিডিও এবং সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিকরা যেভাবে এই খেলাটিকে একটা সুন্দরভাবে সাফল্য মণ্ডিত করার যে প্রয়াস, আমার মনে হয় এই খেলাটা একটা অন্য মাত্রা পেয়েছে এবং অন্য মাত্রা পাবে এবং সমস্ত যারা প্রতিযোগী কচিকাঁচা বাচ্চারা আছে তাদের সকলেরই আমি সুস্থতা কামনা করি এবং তারা এগিয়ে চলুক তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে তার সাথে সাথে যারা বিচারক মণ্ডলীরা আছে তাদেরও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ক্রীড়া প্রতিযোগিতার সাফল্য কামনা করছি। এতে আমি খুবই গর্বিত। এই যে মহকুমার যে প্রতিযোগিতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাটাতে কোতুলপুরের আমাদের তোমার তরুণরা এবং কোতুলপুরের যে সমস্ত শিক্ষা দপ্তরের আধিকারিকরা আছে, বিডিও সাহেব আছে, ওনাদের যে সহযোগিতা, ওনাদের সহযোগিতাতেই এই রকম একটা সুন্দর একটা আমরা খেলাকে পরিচালনা করতে আমরা সমর্থ হয়েছি। সেই জন্য কোতুলপুরের সমস্ত শিক্ষা আধিকারিক এবং আমাদের তরুণরা থেকে শুরু করে সকলকে আমি আমার তরফ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে এই রকম একটা সুন্দর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটাকে মানে সাহসের সাথে সাথে সমস্ত দায়িত্বভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ক্রীড়া প্রতিযোগিতাটি আমাদের বিষ্ণুপুর সাব ডিভিশনের 12টি যে আমাদের এডুকেশন সার্কেল আছে সেই সার্কেলের সমস্ত প্রাথমিক বিদ্যালয়, এসএসকে এবং সিডাব্লিউএসএন যে স্টুডেন্ট আমাদের আছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটি আমাদের হচ্ছে, প্রতিযোগিতাটি। এখান থেকে যারা প্রথম স্থান অধিকার করবে তারা আমাদের জেলায় অংশগ্রহণ করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মানে সমারোহপূর্ণভাবে এবং সুষ্ঠুভাবে খেলাটি হচ্ছে এবং আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের যে ক্রীড়া নৈপুণ্য তারা প্রদর্শন করছে এবং অত্যন্ত উচ্চমানের ক্রীড়া নৈপুণ্য তারা প্রদর্শন করছে এবং আমাদের এখানের যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও খুব সর্বতোভাবে সহযোগিতা করে এই অনুষ্ঠানটিকে সম্পন্ন করছেন এবং আমি আশা করছি আর কি যে পুরোটা অনুষ্ঠানটা শেষও হবে খুব সুন্দর এবং সুস্থ।
কোন স্কুল বলতে আমাদের যে হচ্ছে 12টি এডুকেশন সার্কেল আছে, আমাদের 6টি ব্লক, 6টি ব্লকে 12টি এডুকেশন সার্কেল আছে। সেই সার্কেল লেভেলে এদের একটা প্রতিযোগিতা হয়েছিল, সেইখানে যারা ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে। প্রতিটি চক্র থেকে আমাদের 32টা ইভেন্ট আছে, সেই 32টা ইভেন্টে ফার্স্ট সেকেন্ড এসেছে, এবং তার সাথে আবার CWSN এর স্টুডেন্টরাও এসেছে এইখানে, এবং সমস্তই আমাদের প্রাথমিক লেভেলের স্টুডেন্ট। কোতুলপুর থেকে সত্যজিৎ মারিকের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।